মুকুটের প্রথম পর্বে আপনারা দেখেছেন মুকুট গুন্ডাদের হাত থেকে পালিয়ে এদের দুজনের কাছে আসে এবং এরা সবাই মিলে ঠাকুরের পিছনে লুকিয়ে যায়। গুন্ডারা হন্তদন্ত হয়ে তাদেরকে খুঁজতে থাকে। গুন্ডারা মুকুটকে খুঁজে না পেয়ে এদের দুজনকে ছেড়ে দেয়। আর অন্যদিকে রায়চৌধুরী বাড়ির বড় ছেলে টেনশনে এদের দুজনকে ফোন করতে থাকে। আর অন্যদিকে রায়চৌধুরী বাড়ির বাকি সদস্যরাও চলে আসে ঠাকুর বায়না করতে এবং তারাও টেনশন করতে থাকে এরা দুজন কোথায় গেল। ইতিমধ্যে দেখতে পাবেন সেই প্রথম পর্বের মুখোশ বাহিনী মহিলারা এই গুন্ডাগুলোদের শাস্তি দিচ্ছে এবং তাদের চোখের ফাঁকি দিয়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। সিরিয়ালের পরিচালক তথা লেখক স্নেহাশিস বাবু গল্পের মধ্যে নারী শক্তির একটি ভালো উদাহরণ দেখিয়েছে। এখানে এই মেয়েটিকে মুখোশ পরিয়ে সেই গুন্ডাদের মাঝখান থেকে নিয়ে চলে যায়। আর এই সিনটি পরিচালক সিরিয়ালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অন্যদিকে ঠাকুর বায়নার ওইখানে এরা দুজন ফিরে আসে এবং কি ঘটনা ঘটেছে পরিবারের কাউকে জানায় না। এবং তারপরে দেখতে পাবেন রায়চৌধুরী বাড়ির সকল পরিবারকে। বাড়িতে ঠাকুর আসার পর পরিবারের সকলে ঠাকুরকে বরণ করতে থাকে এবং ঠাকুরকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরিবারের সবাই খুব ভক্তি ভরে ঠাকুরকে বরণ করছিল এবং ঠাকুরকে গাড়ি থেকে নামাচ্ছিল, কিন্তু তারা এই জিনিস দেখতে ভাবতে পারেনি। গাড়ির পিছনে ছিল গল্পের নায়িকা মুকুট। মুকুট ওই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আর কোনো পথ না পেয়ে এই গাড়ির পিছনেই লুকিয়েছিল। আর এই দৃশ্য দেখে রায়চৌধুরী বাড়ির সকলেই অবাক। সিরিয়ালের ঘটনা এগোনোর আগে আপনাদেরকে পরিচয় করে দিই রায়চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্যদের। ছবিতে যাকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে রায়ান। আর এই মেয়েটি হলো দোল, যার রায়চৌধুরী বাড়ির বড় ছেলে আয়নের সাথে বিয়ে হতে চলেছে। আর এই হলো বাড়ির একমাত্র ছোট বোন, আর ইনি হলেন ঠাকুমা, আর ইনি হচ্ছে মেজ ভাই। এবার চলে আসি গল্পের মেন সাবজেক্টে। মুকুট তার বাড়ি থেকে অনেক দূরে অন্য একটি জায়গায় চলে এসেছে যেখানে সে কাউকে চেনে না। রায়চৌধুরী পরিবারের বড় ছেলে ব্যাপারটা কিছুই বুঝতে পারে না, সাথে পরিবারের সকলেও ঘটনাটা দেখে বেশ অবাক হয়ে যায়। দোল পুরো ঘটনাটি সবার সামনে তুলে ধরলে সবাই মিলে মুকুটকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তারা পুজোর মাঝে কোনো রকম ঝামেলা চায় না। কিন্তু দোল মুকুটের অসহায় অবস্থা বুঝতে পারে, তাই সে সকলকে অনুরোধ করে বাইরের ঝামেলা শেষ না হওয়া অবধি দোলকে যাতে এখানে রাখা হয়। কিন্তু বাড়ির বড় ছেলে রায়ান কোনো রকম অশান্তি চায় না ঘরে, তাই সে পুলিশকে ফোন করে। পুলিশ পুরো তদন্তের জন্য তাদের তিনজনকে থানায় ডাকে। থানায় আসার পর পুলিশের ভুল পাল্টে যায়। তারা তখন দোল এবং রায়ানকে বলে নিজের বাড়ি চলে যেতে, সাথে জানায় মুকুটকে তারা জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে তারা ছেড়ে দেবে। পুলিশের কথা মতো দোল ও রায়ান মুকুটকে থানায় রেখে বাইরে চলে আসে, কারণ তাদের বলে দিয়েছিল পরিবারে যাতে আর কোনো রকম অশান্তি না আনা হয়। দোল ও রায়ান গাড়ি করে যখন বাড়ি ফিরছিল তখনই হঠাৎ দোল গাড়ির কাছে দেখতে পায় সেই গুন্ডাদের। দোল আবারও টেনশন করতে থাকে মেয়েটির জন্য। অন্যদিকে পুলিশ মুকুটকে বলে তার সাথে বাইরে যেতে এবং এইভাবেই তাকে বাইরে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি আগাম বুঝতে পেরে দোল পিছন থেকে আসে এবং মুকুটকে নিয়ে পালিয়ে যায় এবং পুলিশ অফিসারটি পিছন ঘুরলে কাউকে সে দেখতে পায় না সেখানে। এর পরের শ্রেণী দেখতে পাবেন রায়চৌধুরী পরিবারের পুজোর তোড়জোড় চলছে কিভাবে। সবাই এখানে পুজোর কাজ নিয়ে ব্যস্ত, আর ঠিক তখনই দোল এবং রায়ান পুরো পরিবারের সামনে মুকুটকে নিয়ে হাজির। এরপরে কী হবে তা আপনারা দেখতে পাবেন পরের এপিসোডে। সিরিয়ালের বিশ্লেষণ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলেই আপনি পরের এপিসোডের নোটিফিকেশনটি পেয়ে যাবেন।